মোল্লাহাটের হাটে হাটে নৌকার প্রচারণা উৎসব আরিফুল ইসলাম রিয়াজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হাটে হাটে নৌকার প্রচারণা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় চুনখোলা হাটে, সন্ধ্যার আগে সরসপুর হাটে ও সন্ধ্যায় কুদালিয়া হাটে সংশ্লিষ্ট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ প্রচারণা চালান। উক্ত প্রচারণার এক পর্যায়ে উৎসব মিছিলে রূপ নেয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার আচরণবিধি লঙ্ঘন না হয়। আওয়ামী লীগ শৃঙ্খলা অংশগ্রহণমূলক ও উৎসবমুখ নির্বাচনে বিশ্বাসী। যেহেতু আওয়ামী লীগ নৌকার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন হয়েছে, সেহেতু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আমাদের কাজ হবে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে সহযোগিতা করা। এ প্রচারণা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাইনুল আলম সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, প্রচার সম্পাদক এস এম নাসিরউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য শাইনুল আলম এম এম মফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সী তানজিল হোসেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, আওয়ামী লীগ নেতা সবেদ আলী মোল্লা, মিকাইল হোসেন চৌধুরী, কুটি মোল্লা, যুবলীগ নেতা রমজান শরীফ, মিজানুর রহমান, হাসান শিকদার, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম প্রমুখ। আপনারা দেখছেন এআর লাইভ টিভি। সঙ্গে থাকুন, ধন্যবাদ সবাইকে।